কুলিক নদীর ব্রিজের সামনে সড়কের দুই পাশে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এই আবর্জনা সরাসরি চলে যাচ্ছে নদীতে এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে পথচারী ও স্থানীয়রা ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ বিভিন্ন স্থান থেকে বর্জ্য এনে শহরের প্রবেশ পথে সড়কের পাশে ফেলা হচ্ছে বর্ষাকাল এলে এই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ এরই মধ্যে নদীর মূল ধারাকে দখলমুক্ত করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন সংগঠন থেকে মানববন্ধন হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর সমস্যার সত্যতা স্বীকার করে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন